আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ভয়েস অব বাংলাদেশের আজকের সংবাদে প্রথমেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো আজিজ বেঞ্জিরদের অপরাধী বানালো কারা প্রশ্ন গয়সর চন্দ্র রায়ের এরপর থাকছে এবার বেঞ্জিরের আরও একশো তেরো দলিলের সম্পদ ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ আদালতের এরপর জানবেন আজিজ ও বেঞ্জিরের দুর্নীতির অংশীদার সরকারও মন্তব্য করেছেন বিএনপি নেতা সামতুজ্জামান দুদু সর্বশেষ থাকছে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার অভিযোগ করে বলেছেন মির্জা আব্বাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সংসদ সদস্য আনারকে অপরাধী বানিয়েছে কে প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়শ চন্দ্র রায় অপরাধ করলে কেউ পার পাবে না গত শুক্রবার ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দিতে গিয়ে কশচন্দ্র রায় বলেন বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান আজিজ আহমেদ ও বেনজির আহমেদ ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা নিয়ে আমার মনে হয় অনেকে তুষ্টিতে আছি এই যে বেঞ্জির আহমেদের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার পর আজিজ আহমেদ সরকারের ওপর দায় চাপিয়েছে বলে শুনেছি এবং ওবায়দুল কাদের বলেছেন অপরাধীকে শাস্তি পেতেই হবে এ অবস্থায় আমার প্রশ্ন তাদের অপরাধী বানালো কারা তিনি আরো বলেন এই যে বিনা ভোটে নির্বাচন একশো তিপ্পান্ন জন বিনা ভোটে এমপি ও দিনের ভোট রাতে হল এখন চোখ উল্টাতে পারবেন যদি পাল্টা চোখ উল্টায় তাহলে তো ছিনাইদহের এমপিদের মতো ঘটনা ঘটতেও তো পারে আসলে আপনারা যা বলছেন তা জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে বলছেন আসলে এরা সবাই খালাস পাবেন পুলিশের আইজি বেনজির আহমেদের সম্পদ জব্দ করলেও মামলা ট্রায়াল তো হয়নি উল্লেখ করে কষ্টচন্দ্র রায় বলেন সে মামলায় বেনজির হাজিরাও দেননি উচ্চ আদালত থেকে জামিনও নেননি সে তো কোন কেয়ার করছেন না সম্পদ জব্দ করলেও বেঞ্জিরকে গ্রেপ্তারে কোনো আদেশ দিয়েছেন দেননি ওয়ান ইলেভেনে তারেক তারে রহমানকে গ্রেপ্তারের মূল কারণ ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করতে মন্তব্য করেন গশ তিনি বলেন তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব মামলায় ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চলে যাচ্ছি পরে সংবাদে এবার বেঞ্জিরের আরও একশো তেরো দলিলের সম্পদ ও গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দিল আদালত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও একশো তেরোটি দলিলের সম্পদ ও গুলশানের চারটি ফ্ল্যাট ক্রোক এবং অনেকগুলো কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগর আদালতে সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেন এ আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর তিনি বলেন গত বৃহস্পতিবার সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের তিরাশিটি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত পরে তার আরও সম্পদের খোঁজ পাওয়া যায় সেই সব সম্পদ সম্পদের আদেশ চেয়ে দুদক আজ আদালতে আবেদন করে শুনানি নিয়ে আদালত বেঞ্জির আহমেদের সম্পদ আদেশ দিয়েছেন এর আগে স্ত্রী ও সন্তানদের নামে থাকা পাঁচচল্লিশ বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেয়া হয় সম্পদ জব্দ এবং ব্যাংক হিসেব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুদক সংস্থাটির আইনজীবী খুশিদ আলম খান গতকাল গণমাধ্যমকে বলেন অনুসন্ধানের অংশ হিসেবে আদালত বেঞ্চির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের সম্পদ জব্দের যে আদেশ গত বৃহস্পতিবার দেন সেটি বাস্তবায়ন শুরু করেছে দুদক সম্পদ জব্দ ব্যাংক হিসেবগুলো অবরুদ্ধের আদেশের অনুলিপি দুদকের হাতে এসেছে পর্যায়ক্রমে আদালতের আদেশ সংশ্লিষ্ট সরকারি সংস্থার কার্যালয় ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে মেঞ্জির আহমেদ দু সালে পনেরো এপ্রিল থেকে দু সালে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু সালের ডিসেম্বরে এবং র‍্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বিনজির আহমেদের নামও ছিল তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন পিপি মাহমুদ হোসেন বলেন আদালতের আদেশ অনুযায়ী বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা ব্যাংক হিসেবগুলো থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না কোনো সম্পদও হস্তান্তর করা সম্ভব হবে না এগুলো আদালতের নিয়ন্ত্রণে থাকবে চলে যাচ্ছি পরের সংবাদে আজিজ ও বেঞ্জিরে দুর্নীতির অংশীদার সরকারও মন্তব্য করেছেন সামসুজ্জামান দুদু সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের দুর্নীতির অংশীদার বর্তমান সরকারও বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি এ সরকারও তাদের সাথে জড়িত জাতীয় প্রেস লাবের সামনে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি বেগম জিয়া এবং সুলতান সালাউদ্দিন টুকু ও ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র শামসুজ্জামান দুদু বলেন সাবেক সেনাপ্রধান প্রধান আজিজ পরিবারে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন তার মাধ্যমে দুহাজার সালে আওয়ামী লীগ সরকার নির্বাচনী নদী পার হয়েছিল একসময় পুলিশ প্রধান পেনজিরা আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসেবে জব্দ করার জন্য বলেছে কোর্ট তিনি শুধু আওয়ামী লীগের সমর্থকই ছিলেন না তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে সরকার গঠন করেছে তারা তিনি আরো বলেন সরকার বড় বিপদে আছে গতকাল প্রধানমন্ত্রী সাদা চামড়া প্রসঙ্গে যে কথা বলেছেন সেটি অত্যন্ত মারাত্মক প্রধানমন্ত্রীকে জাতির সামনে এ বিষয়টি স্পষ্ট করে বিবৃতি দেয়ার দাবি জানাচ্ছি সাদা আমরা বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির নেতা বলেন আজকে আপনি বাংলাদেশের রাস্তাঘাট বন্দর পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছেন আপনি নিজেও স্বীকার করেছেন ভারতকে আপনি এমন কিছু দিয়েছেন যেটি ভারত কখনোই ভুলতে পারবে না সাদা বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন তারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আছে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা সেটার প্রশ্নও দেখা দিয়েছে ঝিনাইদহ চারাসনের সংসদ সদস্য আনার আনার বলেন প্রসঙ্গ টেনে আনা স্বর্ণ চোরাচালান সহ অনেক অবৈধ কাজের সাথে জড়িত ছিল এসব ব্যক্তি কিভাবে জাতীয় সংসদের সদস্য হয় ছাতো দলের সাবেকের সভাপতি বলেন চারদিকের যে পরিস্থিতি এখন সরকারের অস্তিত্ব নিয়ে টান পড়েছে সরকার থাকবে কিনা কবে যাবে কত তারিখে পদত্যাগ করবে এই প্রশ্ন দেখা দিয়েছে এরপরও আমি সরকার প্রধানকে বলবো বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনি পদত্যাগ করে বিরোধী দলের সাথে আলোচনা করে এটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন তাহলে হয়তো রেহাই পেলে পেতেও পারেন বিএনপির সিনিয়র নেতা আরও বলেন এদেশে বেগম খালেদা জিয়াকে যারা মিথ্যে মামলায় তথাকথিত বিচারের নামে ছয়টি বছর জেলখানায় বন্দী রেখেছে তাদের আগামী দিনে জনতার কাঠগোড়ায় দাঁড়াতে হবে এদেশে ব্যাংকগুলো লোপাট করে দেশটাকে ধ্বংস করে দেয়া হচ্ছে তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে দেশটাকে রক্ষা করার জন্য হলেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে হবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে চাপিয়ে পড়তে হবে চলে যাচ্ছি পরের সংবাদে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার অভিযোগ করে বলেছেন মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস হোটেল লেকশোরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রামের উপর লেখা এক গ্রন্থ অনুষ্ঠানে দলের স্থায়ী মন্তব্য করেন তিনি বলেন বেগম খালেদা জিয়া কিন্তু আমাদের মাঝে নেই তাকে আমাদের সামনে আসতে দেয়া হয় না তাকে কথা বলতে দেয়া হয় না তার চিকিৎসার বিষয়ে বাংলাদেশের ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন তারা বলছেন তাকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার তিনি বলেন বারবার বলার পরও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে আজকে বিভিন্ন জনের এসেছে এবং আসবে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা তাকে বিদেশে যেতে দিচ্ছে না তারা ইতিহাসে অপরাধীর মতো থাকবে যখন সুযোগ আসবে ইনশাল্লাহ তাদের বিচার হবে বলে হুশার উচ্চারণ করেন মির্জা আব্বাস উশানে বাসা ফিরোজায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ড গুরুতর অসুস্থ হয়ে কিছুদিন পর পর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হতে হয় উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস অর্থারাইটিস সহ নানা জটিল রোগে ভুগছেন এবার কি আর চিকিৎসক অধ্যাপক তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড কয়েকবার বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার সুপারিশ করেছেন মির্জা আব্বাস বলেন এই সরকার বারবার যদি ক্ষমতা থাকে তাহলে জিয়া রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না আর সবচেয়ে বড় কথা হলো এই সরকার থাকলে স্বাধীনতা থাকবে না যদি দেশের সাধারণ মানুষ সচেতন না হয় আমাদের দেশে মানুষের যদি সচেতন করতে না পারি যদি নিজেরা সচেতন না হই তাহলে এই সরকারের হাত থেকে বাঁচতে পারবো না আজকে বক্তাদের বক্তব্যেও এ কথাটি উচ্চারিত হয়েছে অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে এবার কি আর হাসপাতালে দেখতে যাওয়ার কথা তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেন এত নির্দয় নিষ্ঠুর আচরণ কোনো মানুষ মানুষের সাথে করতে পারে এটা বলা যায় না আমি এখানে অধ্যাপক কেজিট জাইদ হোসেনকে দেখতে পাচ্ছি আমি খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম চিকিৎসকেরা দেখিয়েছিলেন কি রকম করে হাটে বাইপাস করা যাচ্ছে না কিন্তু সেটা একটা বিকল্প তারা করছেন যাতে রক্ত জমে ব্লক হয়ে মারা না যান সেরকম করে একটা প্যাসেজ তৈরি করা দেখে আমার নিচে এত খারাপ লেগেছিল যে এই দৃশ্য দেখার পরে কেউ তাকে আটকে রাখতে পারে এটা আমার কাছে অবিশ্বাস্য শেখ হাসিনা সেটা দেখেছেন তা তো আমি বলি না কিন্তু তিনি জানেন না তা তো হতে পারে না কারণ তিনি প্রতিনিয়ত খবর তো রাখেন রাখার পরও এই নিষ্ঠুর আচরণ করেন নানা চড়াই উতরাই পেরিয়ে নিচের কর্মদক্ষতায় খালেদা জিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হয়েছেন উল্লেখ করে সাংবাদিক মাহফুজুল্লার গ্রন্থটি নেতাকর্মীদের পড়ার অনুরোধ জানান মাহমুদ রহমান মান্না রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলা রাজামান বলেন বেগম খালেদা জিয়া একজন প্র্যাগমেটিক পপুলার লিডার আজকে তার উপর জেল জুলুম নির্যাতন তিনি ভিকটিম হয়েছেন এটা একটা টর্চার রাজনীতি করতে গিয়ে উনি বিভিন্ন সরকারের আমলে ভিকটিম হয়েছেন হাসিনা সরকারের আমলে জেলে গিয়েছেন এরশাদের আমলে জেলে গিয়েছেন এখন তিনি কত বছর ধরে জেলে আছেন চিকিৎসা করার সুযোগও পাচ্ছেন না চোখ দেখাতে আমাদের প্রেসিডেন্ট চলে যাচ্ছেন সিঙ্গাপুরে ফ্যামিলি সহ আরও অনেক নেতা চলে যাচ্ছেন সিঙ্গাপুর লন্ডন জার্মানিতে যখন তখন অথচ বেগম জিয়াকে যেতে দেয়া হচ্ছে না এটা একটা প্রতিশোধ এটা একটা রিভেঞ্জ এভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে আমি বলবো বেগম খালেদা জিয়া প্রিভেল সিম্বলাইজেস বাংলাদেশ তিনি আজকে নিজের প্রিয় জন্মভূমিতে বন্দী আমি মনে করি বাংলাদেশও বন্দী বাংলাদেশ ইজ প্রিজনার ভেতর থেকে বাংলাদেশও বন্দি সুতরাং খালেদা জিয়া বাংলাদেশকে সিম্বলাইজ করে বলে আমি মনে করি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ প্রতিদিন সবার আগে তাজা সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ